ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। সঙ্গে থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে আপনাদের সাথে পুদিনা চিকেনের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রামের মতো টক দই, গোলমরিচ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পুদিনা পাতা, আর লঙ্কার পেস্ট, আর আদা রসুনের পেস্ট। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে চিকেনটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে 3খানা বড় পেঁয়াজ, আর 3-4টে মতো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। 50 গ্রাম টক দই এখানে আমি আলাদা করে সরিয়ে রেখেছি। আর একটু মশলা করে নেব। এলাচ ভালো করে গুঁড়ো করে আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে ওর সাথে মিশিয়ে 50 গ্রামের মতো টক দই 200 গ্রাম থেকে আলাদা করে আমি সরিয়ে রেখে দেব। এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এরপর আমি মাংসটা ম্যারিনেট করে নেব। 2 চামচের মতো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপর এখানে আমি পুদিনা পাতা আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কার সাথে 2 চামচের মতো পুদিনা পাতা বেটে রেখেছিলাম। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়েছি 2 চামচ। এরপর আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচ গুঁড়ো দেবো আমি 2 চামচের মতো। এরপর 150 গ্রামের মতো টক দই আমি এটা দিয়ে পুরোটাই ম্যারিনেট করে নেবো। টক দইটা আমি ভালোভাবে ফিটিয়ে রেখেছিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে মাংসটা ম্যারিনেট করে নেবো। হাতের সাহায্যে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করলে ভালোভাবে ম্যারিনেশনটা হবে আর মশলাগুলো এর মধ্যে ভালোভাবে চলে যাবে। এবার ভালোভাবে মিশিয়ে 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিতে হবে। এরপর কড়াতে সাদা তেল নিয়ে নেব পরিমাণ মতো। এরপর 1 চামচের মতো মাখন আমি এখানে নিয়ে নিলাম, তেলের সাথে অ্যাড করে নেব। এরপর গোটা গরম মশলা যা কিছু নিয়েছিলাম সব কিছু এখানে দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে আমি 2-3টে গোলমরিচ নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দেবো পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য। নুন যেহেতু আমি আগে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম সেই জন্য এখানে খুবই অল্প পরিমাণে দেবো, তার কারণ মাখনেও নুন থাকে। ভালোভাবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্টটা যেটা বাকি ছিল 2 চামচের মতো সেটা আমি পুরোটাই দিয়ে দেব। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা ভেজে নেব। এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলো ফ্রিজ থেকে বার করে দিয়ে দেবো কড়াইতে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে নেব আর মাংসটা 2 মিনিটের মধ্যে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, তাতে মাংসটা অনেক সফট হবে। ভালোভাবে মশলাটা আমি নেড়ে ছেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। 2 মিনিট এভাবে হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করতে থাকবো। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে মাংসটা তলায় ধরে যাবে। এরপর আমি চিনি অ্যাড করে দেবো। যেহেতু টক দই আছে সেই জন্য চিনিটা আমি একটু বেশি পরিমাণে অ্যাড করবো। এখানে 2 চামচে 2.5 চামচ প্রথমে আমি চিনি অ্যাড করলাম, নিয়ে মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম।
মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে নেব। নিয়ে এবার একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা আমি 10 মিনিটের জন্য হতে দেবো মিডিয়াম লো ফ্লেমে। আপনারা চাইলে মাঝে মাঝে একটু নাড়তেও পারেন। তারপর 10 মিনিট পর এটা আমি খুলে দেখে নেব, তেল ছেড়ে দিয়েছে অনেকটাই। অনেকটাই সেদ্ধ হয়ে এসছে মাংসটা, ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি এখানে জল ফুটিয়ে রেখেছিলাম 200 গ্রামের মতো জল, ওই ফোটানো জলটা এর মধ্যে ঢেলে দিলাম। মাংসটা বেশি ঝোল করব না আমি, একদমই শুকনো শুকনো গ্রেভি মাংস করব, সেই জন্য শুধু সেদ্ধ হওয়ার জন্য জলটা আমি দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো জলের মধ্যে মাংসগুলো। তারপর আবার আঁচটা মিডিয়াম লো করে আমি ঢেকে দেবো। আবার 5-7 মিনিট পরে খুলবো। খোলার পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো মাংসটা, জলটা অনেকটাই কমে এসছে। এরপর আমি ওই মশলা মেশানো টক দইটা, কাঁচা লঙ্কা আর এলাচ গুঁড়ো মেশানো টক দইটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই টক দইটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর যেহেতু টকটা আর একটু বেড়ে গেল, সেই জন্য আর একটু চিনি অ্যাড করে দেবো। এখানে 1/4 চামচের 1/2 চামচের মতো চিনি আমি অ্যাড করেছি। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো দইটা, এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এলাচের একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে মাংসটাকে আরও সুস্বাদু করে তুলবে, আর কাঁচা লঙ্কা ফ্লেভার। এরপর আঁচটা কমিয়ে আবার আমি মাংসটা ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের মধ্যে। 5-7 মিনিটের পরে আবার আমি খুলে নিয়েছি। দেখুন এখানে জল পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এতটা কিন্তু আমি তেল দিইনি, এটা তেল তেল দেখতে লাগছে এতটা টক দই দেওয়ার জন্য। টক দই বেশি পরিমাণে দিলে এরকম একটু তেল তেল দেখতে লাগে। তেল আমি একদমই পরিমাণ মতো এখানে দিয়েছি। এরপর আমি 1/2 চামচের মতো মাখন অ্যাড করে দেবো, দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখুন মাংসটা একদমই গ্রেভি গ্রেভি হয়েছে। আমি যেহেতু এটা রুটি দিয়ে খাবো, সেই জন্য এটা আমি একদমই ঝোল রাখিনি। এই মাংসটার ঝোল রাখাও যায় না। এরপর আমি কোঁচানো পুদিনা পাতা অ্যাড করে দেবো। ঝোল রাখলে এই মাংসটার টেস্ট সেরকম পাওয়া যাবে না। কোঁচানো পুদিনা পাতা দিয়ে এটা আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে এটা আমি একটা পাত্রে নামিয়ে নেবো। মাংসটা আমার হয়ে গেছে, দেখুন গ্রেভিটা একদমই শুকনো শুকনো করে নিয়েছি আমি। এরপর আমি একটা পাত্রে নামিয়ে দিলাম। এরপর আমি রুটি সাথে এটা পরিবেশন করব। এইভাবে রুটির সাথে পরিবেশন করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন এরকমই রেসিপি দেখতে চান তাহলে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন ফর মোর ভিডিওস নোটিফিকেশন। থ্যাংক ইউ।